বাবা আর মা বৃহস্পতিবার দিন মানে গতকাল, আজকে হচ্ছে শুক্রবার, এগুলো মানে কালকে কিনে নিয়ে এসেছিল, তো ওর ভেতর থেকে এই বেরিয়েছে। আর বাক্সের অবস্থাটা এই, মানে বাক্সের ভেতরেও পুরো ছাদ করে পড়ে আছে, দেখাই যাচ্ছে। আর মারা খেতে বসেছিল, খেতে বসে দেখছে এরকম। এই তো হচ্ছে অবস্থা, বিকারাম এখান থেকে এনেছিল, বারবন রোড থেকে। বারবন রোড, বিকারামের, বিকারাম চন্দমল ভুজিয়াওয়ালা। কে খাচ্ছিল, তুমি না বাবা? আমি খাচ্ছিলাম, বাবা আমাকে বললো কি যে তুমি অর্ধেক খেয়ে আমাকে অর্ধেক দাও। দিয়ে আমি বললাম দাঁড়াও, পুরোটা না খেলে টেস্ট বোঝা যাবে না, ভেতরে কিছু একটা আছে সেটা দেখা যাচ্ছে, কিন্তু না খেলে কি করে বুঝবো। এখন তাহলে দাঁড়াও, ভেঙে তোমাকে অর্ধেক দিই, আমি অর্ধেক নিই। ভেঙে দেখছি এই অবস্থা। কত টাকার কালকে কিনেছিল জিনিস? 1237 টাকার জিনিস কিনেছিলাম, তারপরে 3টে সিঙ্গারা কিনেছিলাম 330 টাকা। তো এই হচ্ছে অবস্থা, কালকে নিয়ে এসেছে আর আজকে এই অবস্থা। ওদের মনে হয় কোনো এক্সপায়ারি ডেটও থাকে না? না 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 না, তো সাজানো ছিল সেখান থেকে কিন্তু নিয়েছি। খাবার জিনিসে এক্সপায়ারি ডেট থাকাটা তো এখন ম্যান্ডেটরি। আমি তো অর্ধেক ওটা খেয়েও নিয়েছি, কি হবে তো ভগবান জানে। এখানে কোনো এক্সপায়ারি ডেট নেই, যেটা খাবারের দোকানে এখন ম্যান্ডেটরি করে দিয়েছে। খাবারের দোকানে প্রত্যেকটা খাবারের জিনিসের উপরে ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, এখানে লেখা আছে। আচ্ছা, এখানে লেখা আছে, তোমরা পড়তেই পারছো, পিস্তা লাউজ অ্যান্ড খোয়া সুইটস আর বেস্ট হোয়েন কনসিউমড কনজিউমড উইদিন 3 ডেজ। তো কোন দিন থেকে 3 দিন সেটা কি ওরা বলে দেবে, গিয়ে জিজ্ঞেস করতে হবে আলাদা করে? তো এই হচ্ছে বিকারামের অবস্থা। তো এটা তো কালকে ইউটিউবে যাবেই, এরকম বড় এত বড় একটা সংস্থা, তারা এরকম ভাবে মানুষের সাথে ফ্রড করে কি করে? আর এরকম একটা কোম্পানি, তার কোনো এক্সপায়ারি ডেট নেই, এটা কোনো ফুড সেফটি ডিপার্টমেন্টের কোনো নজর নেই। এই তো ইন্ডিয়ার অবস্থা। তো এই হচ্ছে মিষ্টি, আর এখানে হচ্ছে কালকে বাকি যেগুলো কিনে এনেছিল সেগুলো। এখানে যেরকম সামোসা রয়েছে, এখানে নামকিন রয়েছে, এখানে ওই কচুরি রয়েছে, এখানে একটা কিছু রয়েছে, এগুলো সবই কালকে বিকারাম থেকে আনা। আর এইগুলোর গায়ে দেখো তোমরা এক্সপায়ারি ডেট লেখা আছে, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা আছে, কিন্তু এই মিষ্টির বাক্সের গায়ে কোনো রকম ম্যানুফ্যাকচারিং ডেট নেই। এরকমটা কেন হবে? বিকারামকে তো জবাব দিতেই হবে যে মানুষ যখন টাকা দিয়ে জিনিসপত্র কিনছে, তাহলে তার তো এইটুকুনি জানার অধিকার আছে যে সেই জিনিসটা ম্যানুফ্যাকচারিংটা কবে আর এক্সপায়ারিটা কবে। এটা ওদের কাস্টমারের সাথে খুব বাজে জিনিস করা হচ্ছে। তো আমরা, দোকান বন্ধ হয়ে গেছিলো, তা আমি আর মা যাচ্ছি হচ্ছে এখন ডাস্টবিনে, সব বিল টিল ফেলে দিয়েছে, মানে তো বিলটা আমি মাকে বললাম যে বিলটা লাগবে, তো বিলটা এখন খুঁজতে যাওয়া হচ্ছে, দেখা যাক বিলটা পাওয়া যায় কি না। সোরা সোরা পেয়েছো? ভিকারাম, হ্যাঁ এই তো ভিকারাম চন্দ্র, সাইডে লেখা আছে কি? এই তো এই তো এইখানে লেখা আছে। ও হ্যাঁ হ্যাঁ, এই তো এই তো ডেটটা দেখো, ডেটটা ডেট তো কালকে সবাই জানে, এই তো 19/5/22, 19/5/22, এই 1237। আমি বললাম না 1237 টাকার 3টে সিঙ্গারা কিনেছিলাম। চলো, তো ফাইনালি পাওয়া গেছে, ঠিক আছে। হ্যাঁ, নোংরাটাকে কি করবো, নোংরাটাকে কি করবা, ওরা যা নোংরা মানুষকে খাওয়াচ্ছে তার থেকে তো ভালো বিল নোংরা দেওয়া। কিছু মানুষ তো সচেতন হবে এর ব্যাপারে। থেকে কুড়োতে এলো, হ্যাঁ।